35টা হিরোইন আমার হাত দামি আমি তৈরি করছি, আমি নতুন। তারা বিধবা আসলে আন্টি কেমন আছে আমার বলতে হয়, সালাম আলাইকুম দাদি আন্টি আলাম্মা কেমন আছে। ওই অশ্লীলতার যুগটা কি চলচ্চিত্র ধ্বংস করছে মনে হয় আপনার? আসলে গজব গজব করে দিয়ে গেছে, ছয় সাত জন লোক ছিল তারা, আপনি তো ছিলেন আমার সঙ্গে, ভালো ডিরেক্টর ভালো একটা দেবেন, সবাই ভালো ডিরেক্টর, আমি সব ডিরেক্টর কাজ করেছি। আমি যদি পরবর্তী মনে হয় যে আমার ছবিটা ভালো হয়েছে, আমি আর অন্য ডিরেক্টর ছবি বানাবো বানাবো, আমার যাকে খুশি তাকে দিয়ে ছবি বানাতে পারি, এটা আমার নিজের ব্যক্তিগত, তাই না? আর্টিস্ট কাকে নিয়েছেন আপনার কোয়ার্ডে? আপনি তো নিশ্চয়ই হিরো থাকবেন। আমি তো একটি হিরো, সলো হিরো। আপনি একাই? একাই। আচ্ছা, আরেকজন হিরো আর্টিস্ট কোয়ার্টিস্ট আপনার কে থাকবে? আমার হিরোইনগুলি নাম আমি এখন বলতে চাই না, কারণ ফিল্মের কিছু লোক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনারা জানেন কি না, আমি দুটা তিনটা নায়িকা ঠিক করেছি অলরেডি, করার পরও তারা অন্য কারো মাধ্যমে বসে যান ছবিটা করতে পারছেন, তাদের এই সমস্যা ওই সমস্যা, তার মানে বাধাবিঘ্ন, হ্যাঁ বাধাবিঘ্ন করে, মানে আমার ফিল্মের লোকরাই তারা তো বানাতে পারছেই না, তারা তো করবেই না, একজন করে তাকে বাধা দেয়, আর যে করতে আসবে তাকে করতে দেবে না, মানে সোহেলকে একটু সোহেল একটু আগে বাড়ুক চায় না, তারা তো নিয়ে কাজ করবে না, তাদের ফিল্মে এখন মানে প্রডিউসারই নেই, প্রডিউসার থাকতে পারতো, প্রডিউসার থাকতে পারতো, এটা প্রডিউস করতে আসছে বা ছবি বানাতে আসছে নিজের চেষ্টা, সহজে করবে দূরের কথা, মানে ক্ষতি করার চেষ্টা করে, ফিল্ম হচ্ছে যার যার স্বার্থ, স্বার্থ জায়গা, এখানে ব্যক্তিগত স্বার্থ খুঁজবে, এছাড়া অন্য কোনো স্বার্থ ছাড়া কিছু করবে না। আমি সদ্য মান্না ভাই কিছু কথা বলে গেছিলেন, টিংগুলো তো আপনার দেখেছেন কোনো এক টিভি চ্যানেলে, জি মান্না ভাই, হ্যাঁ মান্না ভাই মর সিনিয়র, আল্লাহ তোনাকে ব্যস্ত ব্যস্ত করুক, কিন্তু উনি কিছু কথা বলছেন যে ফিল্মটা কিন্তু নিজের ব্যক্তিগত ব্যাপার, সবাই স্বার্থ করবে, যার যার স্বার্থে সেখানে মিশবে, আপনার সঙ্গে আমার সঙ্গে অনুসরণ স্বার্থে মিশবে, একটা সালাম দিবে সেটা সেখানে একটা স্বার্থ আছে, আর সে একটু পায়ের সামনে বসবে স্বার্থ অবশ্যই আছে, কিছু কিছু বলবে, কিছু কিছু চাপ মানে কিছু বলবে, তো চলচ্চিত্রে কোনো বন্ধু নাই, চলচ্চিত্র কেউ কারো আপন না, এক কথা শেষ। মান্না ভাইয়ের সাথে কি বলবে আপনার কাজ তো অনেক, মান্না ভাই উনি একটা ভালো মানুষ ছিলেন, ভালো উনি যেদিন মারা যায় সেদিন প্রসঙ্গে মানে আমি দুই ঘন্টা আরাম আরাম করছিলাম ছবি নিয়ে, আমার প্রসঙ্গ ছিল মান্না ভাইয়ের সাথে, হ্যাঁ তখন আমার এক ছবি শেষ, মানে যেদিন মারা যায় তার আগের দিন, আগের দিন বিকেলে 44 মিনিটে বসে আমি মানুষের সাথে দুই ঘন্টা আড়াই ঘন্টা গল্প করি ছবি নিয়ে, তখন সিনেমাটা করতে করতে অনেক একটা বিগ বাজারের ছবি ছিল, এর আগে আমি সমন চৌধুরীর একটা ছবি শেষ করেছি সন্তে শেখর, ছবিটা আলেকজান্ডার বউ আমি বিশ্বাস সরকার অনেকে আসছিলাম, শেষ করে মান্না ভাইয়ের সঙ্গে বসে ছোটো ভাই বাদক ছবি বানালে আমার আমাকে নিলাম না ভাইয়া, তখন প্রথম ভাইয়া আপনি নেক্সট ছবি আপনি ডেট দেন কবে দেবেন, আমি ছবি বাঁধা করলাম, তো তারপর দিন তো ওই খবর মৃত্যু সম্ভাষ মানে শোনা গেল, আপনি থেকে অভিনয় করছেন না মান্না ভাইয়ের সাথে? হ্যাঁ, কী ছবি এটা মনে আছে? ছবি তো করে সবার সঙ্গে ছবি করা হয়েছে, কিন্তু সব কথা তো মানে ছবির কথা তখন বলা যাচ্ছে না, তো যাই হোক আমরা মৃত লোকের কথা নাই যে আজকে আমাদের শিল্প সুবিধা একটা মিলাদ মাহফিল আছে, মানে যারা এই মাসে মৃত্যুবরণ করেছেন এই সবার জন্য মিলাদ মাহফিল আছে, সবাই আপনারা সবাই শহীদ থাকবেন, সবাই একটা মিলাদ আছে, মিলাদে আসল আমাদের আমি খাই যে ফেরেল নাবলি খাই, কলকাতা ফেরেল নাবলি খাই, সব বিধবা হয়ে গেছে, একটা সময় রমরমা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ছিল, 35টা হিরোইন আমার হাত দামি আমি তৈরি করছি, আমি নতুন, তখন তো আপনি মার্শাল আর্টের বিশাল একটা ইয়ে ভাই, প্রডিউসার বলছে এটা মেয়েটা আর মেনে দিলাম আসার জন্য কাজ করে দেন, 15 বছর আগের এখনো ঠিক আছে ইনশাআল্লাহ, হ্যাঁ কথা বলুন আপনার ভাই, বললাম তারা বিধবা যৌথব করতে গেছে, বিধবা 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 একটা নিয়ে তারা আসলে তাকে আন্টি কেমন আছে আমার বলতে হয়,
সালামু আলাইকুম দাদি আন্টি, আল্লাহ কেমন আছে? ওই অশ্লীলতার যুগটা কি চলচ্চিত্র ধ্বংস করছে মনে হয় আপনার? আসলে গজব গজব করে দিয়ে গেছে, ছয় সাতজন লোক ছিল, তারা আপনি তো ছিলেন আমার সঙ্গে। আচ্ছা ভাই, না না অন্য প্রসঙ্গ যাই, যাই দিচ্ছেন দর্শকরা দেখবে আপনার ছবিটি কিভাবে নিতে পারে দর্শক? আমার এই নতুন ছবিটা, জি জি ইনশাল্লাহ ছবিটা আপনারা দেখবেন, তখন আপনারা নিজেরা প্রশ্ন করবেন ছবিটা কেমন হয়েছে। ছবি রিলিজ হওয়ার আগে অবশ্যই আমি সাংবাদিক সম্মেলন করবো, ছবিটা আমি একটা কনফারেন্স ছবির সবাইকে সবাইকে নিয়ে দেখবো, আপনারা সেটাকে নিয়ে আপনারা রিভিউ আপনারা রিভিউ দিবেন, তখন আপনারা বলুন না একটা ছবি আগামী মাসের আমরা 16 তারিখে রওনা দেবো ইউনিট নিয়ে আমাদের শহর থেকে। মনে থেকে আল্লাহ সুস্থ রাখে, জীবিত রাখে, ভালো রাখে সবাইকে, সব কিছু সিচুয়েশন সব ঠিক থাকে, তাহলে আমরা আরও সবার মন থেকে সুন্দরভাবে শুটিং শুরু করবো। রিলিজ আমার ছবি আমি কখনো ওই যে থেমে 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 চলাটা পছন্দ করি না, আর আমার কথা হচ্ছে আল্লাহর রহমতে ওই ধরনের প্রিপারেশন নিয়েও আমি নামিনি, শুটিং করতে ঢুকবোই শুটিং স্পটে, ধরনের বিশ্লেষণ করতে ঢুকছি গেটে, গেট লক সব ক্লোজ দেন গো, গেট খোলো বেরিয়ে যাও শুনি শেষ, এডিটিং প্যানেল ঢুকবো, ডাবিং এডিটিং ব্যাকগ্রাউন্ড নিজে সবাই সেন্সারমিট করে জমা দিয়ে দেবো, সেন্সার পাস হবে দেন ডেট দেন রিলিজ, এবছরই দুটি ছবি হবে ইনশাআল্লাহ। আপনার প্রয়োজন হয়? হ্যাঁ প্রয়োজন। আচ্ছা আচ্ছা, আমি তো ফেসবুকে দিয়ে দিছি। আপনার মার্শাল আর্টের সবচেয়ে হিট ছবি কোনটা ছিল যেটি আপনাকে এখনো নজর কাড়ে? সবগুলোই তো ছিল ব্যবসা সফল ওই সময়। মার্শাল ছবি মানে মাস্টার শিপু ও তো এখনো ডাবিং করে দেখেন আছে, আবার একটা মেয়ে টুইঙ্কেল টুইঙ্কেল ওর কোল এখন দুটা বাচ্চা, আপনারা যেন নতুনভাবে দেখতে পান এবং সুন্দর 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 গলার বাহিরে সুন্দর রোমান্টিক গান করা হয়েছে এই ছবির জন্য, এবং এখানে গান গিয়েছেন ইমরান, তারপর হচ্ছে ঝিলিক সব মানে এখানে এই প্রজন্মে যারা খুব জনপ্রিয়তার শীর্ষে যারা, ইমরান কি গান করতে পারে, ঝিলিক কি গান করতে পারে, কনা কি গান গেতে পারে, তো কথা হচ্ছে যে ওদের দিয়ে গানগুলি করা হয়েছে, আপনারা সবাই সুন্দরভাবে গান উপভোগ করবেন এবং আশা করি ছবি ছাড়ার পর চলার পর রেজাল্ট পাবো এরকম আমার আত্মবিশ্বাস। জি থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।